বন্ধুরা, আমি এসে গেছি প্রীতম ব্যানার্জি আজকে নতুন ব্লকে। এই ব্লকে আজকে তোমাদের সঙ্গে দেখাতে চলেছি, আমি হলদিয়া ঘুরতে চলে এসেছি। দেখো, সেই হলদিয়ার ভিডিওই আমি তোমাদের সঙ্গে করছি। খুব সুন্দর জায়গা, জায়গাটি অত্যন্ত সুন্দর। এটি হলদি নদী আর এটি হচ্ছে খেয়াঘাট। এই খেয়াঘাটের ওপারটাই হচ্ছে নন্দীগ্রাম, অর্থাৎ এপার থেকে ওপারে গেলেই আমরা পৌঁছে যাবো একদম নন্দীগ্রাম। তোমরা দেখতে পাচ্ছ, দেখানোর চেষ্টা করছি আমি যেটা সোজা ধরেছি, এটা হচ্ছে ওপারটায় নদীর ওপারটা নন্দীগ্রাম, আর এপারটাই হচ্ছে তোমাদের হচ্ছে হলদিয়া। অর্থাৎ এই যে হলদি নদীর ধারে আমি এসে উপস্থিত হয়েছি। দেখো, এখানে অনেক নৌকা বাঁধা আছে যাতে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। এর কাছাকাছি রয়েছে একদম বঙ্গোপসাগর, এটি বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে, খুব কাছাকাছি এর বঙ্গোপসাগর রয়েছে। তো আজকে আমি এই ব্লগটা করছি তার কারণ এটা তোমাদের জন্য অত্যন্ত ভালো লাগবে। কোনো সময় যদি তোমরা ঘুরতে আসো, খুব ভালো লাগবে জায়গাটি। তোমরা কোনো সময় পারলে হলদিয়া ঘুরে যেও। আমি সকলকে রিকোয়েস্ট করবো হলদিয়া ঘুরতে আসার জন্য, এত সুন্দর জায়গা আর হতে পারে না। দারুণ রোদ ঝলমল ওয়েদার। দেখো, চারিদিকে নৌকা বাঁধা আছে। এইটা হচ্ছে পাড়ের দিকটা আমি দেখানোর চেষ্টা করছি, এই দিকটা হচ্ছে পাড়। তো খুব সুন্দর জায়গাটি, অত্যন্ত সুন্দর লাগছে আজকে দেখতে, অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত সুন্দর লাগছে। দেখো, নৌকা বাঁধা আছে। এইটা হচ্ছে তোমার খেয়া পারাপাড়ের রাস্তা, ফেরিঘাট। এই ফেরিঘাটের ওপারটাই হয়েছে নন্দীগ্রাম, আর এপারটা রয়েছে হলদিয়া, আর এটি হচ্ছে হলদি নদী। তোমাদের দেখানোর চেষ্টা করবো, খুব সুন্দর লাগছে হলদি নদীটি, তোমরা দেখে নাও। আমরা গঙ্গা দেখেছি, গঙ্গা দেখেছি, দামোদর দেখেছি, রূপনারায়ণ দেখেছি, কিন্তু হলদি নদী এত কাছ থেকে মানে দেখার সৌভাগ্য আমার হয়নি। প্রথম দেখলাম, খুব ভালো লাগলো হলদি নদীটি দেখে। তার ওপারটা নন্দীগ্রাম, নন্দীগ্রামকেও সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি। অনেক নন্দীগ্রামের নাম শুনেছি কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। তো এইটা ওপারটা হচ্ছে নন্দীগ্রাম, আর এপারটা হচ্ছে তোমার হলদিয়া। খুব ভালো লাগছে আজকে, সুন্দর আবহাওয়া। দেখো, সূর্যের পরন্ত রোদের মধ্যে, ঠিক আছে, রোদ ঝলমলে আবহাওয়াতে আজকে তোমাদের সঙ্গে এই সুন্দর ভিডিওটা শেয়ার করছি। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও তোমাদের সঙ্গে নিয়ে আসতে পারি। তোমাদের মধ্যে এরকম আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো, চেষ্টা করব যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটিকে বেশি বেশি করে পারলে, যাতে এরকম ভিডিও আরও সুন্দরভাবে আপডেট পেতে পারো। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, ঠিক আছে। তো এইটা আমি তোমাদের সঙ্গে সুন্দর ভিডিওটা শেয়ার করলাম, হলদি নদীর এই সুন্দর ভিউ এবং হলদিয়া থেকে যেটি আমি লাইভ ক্যাপচার করছি, যার ওপারটা রয়েছে নন্দীগ্রাম, এপারটা হচ্ছে হলদিয়া। আমি হলদিয়া থেকে এই অন স্পটে দাঁড়িয়ে ভিডিওটা তোমাদের জন্য করছি, তার একদম জলজ্যান্ত প্রমাণ। দেখো বন্ধুরা, আমি এসে গেছি হলদিয়াতে। হলদিয়ার এই হলদি নদীর যে ভিডিওটা করছি, খুব সুন্দর লাগছে। আজকে হলদিয়ায় উপস্থিত হয়েছি শুধু তোমাদের জন্য, তোমাদের ইউটিউব ভিডিওতে সুন্দর উপহার দেওয়ার জন্য। আর হলদিয়ার আরেকটি পাটে আমার যে ডক, অর্থাৎ হলদিয়া ডকের একটি ভিডিও আমি নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ভিডিওটিকে লাইক করো, ঠিক আছে। দেখো, আমরা লাইভ একদম সুন্দর ভিডিও করছি তোমাদের সঙ্গে, খুব সুন্দর লাগছে ভিডিওটি। হলদি নদী ওপারটা আছে নন্দীগ্রাম, এপারটা আছে হলদিয়া। হলদিয়া থেকে লাইভ ভিডিওটা কভারেজ করছি, হলদি নদীর পাশে দাঁড়িয়ে ভিডিওটি করছি, তোমরা দেখে নাও, খুব সুন্দর লাগছে। দেখো ভিডিওটা।
আমি পিতাম ব্যানার্জি চলে এসেছি আজকের এই সুন্দর ভিডিওতে। এই ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, দেখো হলদি নদীর পাড়ে আজকে আমি তোমাদের সাথে ভিডিওটি করছি, এবং যার লাইভ আমি একদম হলদিয়া থেকে ক্যাপচার করছি। তুমি দেখতে পারো এটা হলদি নদীর এপারটা হচ্ছে তোমার হলদিয়া, আর ওপারটা হচ্ছে নদীগ্রাম। তার সুন্দর একটি ভিডিও কী সুন্দর ক্যাপচার করছি, দেখো খুব সুন্দর লাগছে। বলন্ত গেলে নদীর মাঝে কী সুন্দর ভিডিওটি হচ্ছে। চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও এই ভিডিওটা, যাতে সুন্দর ভিডিওটি সবার মধ্যে পৌঁছতে পারে। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে খুব তাড়াতাড়ি আমাদের কাছে ভিডিও খুব তাড়াতাড়ি আপডেট পেতে পারো। বন্ধুরা, এটা হলদি নদী, এখন আমি হলদিয়ায় দাঁড়িয়ে আছি। হলদিয়াতে অন স্পটে তোমার হচ্ছে হলদিয়া বন্দর, মানে টাউনশিপের যে ফেরিঘাট, টাউনশিপের ফেরিঘাটে দাঁড়িয়ে ভিডিওটি করছি। পাটটা হচ্ছে নন্দীগ্রাম, আর এই পাটটা হচ্ছে হলদিয়া। কত সুন্দর দেখতে লাগছে, দেখো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। ভিডিও লাগছে আজকে এই পর্যন্ত বিকেলে এই সুন্দর ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার দুর্দান্ত লাগছে। কত সুন্দর আবহাওয়া দেখো, তার বৈচিত্র্যপূর্ণ আমাদের এই সুন্দর পৃথিবীর একটি সুন্দর জায়গা দেখো হলদিয়া, তার একটি সুন্দর নিদর্শন এই ভিডিওর মাধ্যমে ধরছি। এটা হলদি নদী, পড়ন্ত বিকালের রোদের মধ্যে কত সুন্দর লাগছে এই নদীর ধারটিতে, অসাধারণ লাগছে। নদী আছে, নদী ব্যাপারটি আছে হলদিয়া, খুব জায়গাটা মিস করবো আমি চলে যাওয়ার পর। এরকম সুন্দর জায়গা সবাই চায় যে আমরা পাই। ওপারটা হচ্ছে বঙ্গোপসাগর পড়ে যাচ্ছে, আর কিছুটা দূরে গেলেই বঙ্গোপসাগর। তার সুন্দর নিদর্শন তোমাদের সঙ্গে তুলে ধরছি, দেখো ভালো লাগবে। ভিডিওটাকে লাইক শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে করে সুন্দর ভিডিও আপডেট আরও সবার আগে পেতে পারো। খুব সুন্দর ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, করে এখানেই শেষ করলাম। বন্ধুরা, লাইক ক্যাপচার করছি পুরো হলদি নদীর ধার থেকে।